জয় মা দুর্গা শুভ বিজয়া আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে দেখুন মা দুর্গার কপালে একটি বিশেষ চিহ্ন থাকে ঠিক কপালের নিচটায় এখানে ছবিতে দেখতে পাচ্ছেন ঠিক মাঝেখানে সিঁদুর পড়েছে তারপর দেখুন একটা চিহ্ন ঠিক এই জায়গাটা একটা চিহ্ন আছে দেখুন এই চিহ্নটি কেন থাকি। কি কারণ এটাই আজকে আমাদের আলোচ্য বিষয় এই চিহ্নটি আসলে একটি মাকড়সার চিহ্ন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে মাকড়শা কেন কি বা প্রয়োজন এই মাকড়সা কারণ মাকড়সাকে বলা হয় উর্ণ নাভ কারণ মাকড়সার যে সুতো সেই সুতো তার নাভি থেকে বের করে সে সুতোটা যেমন বোনে আবার ঠিক দেখা যায় আবার সেই সুতোকে সে তার নিজের নাভিতে গুটিয়ে নিতে পারে এইখানে মাঝে মহামায়া সেইকে বোঝানোর জন্যেই কিন্তু এই নাকের কাছে এই মাকড়সার চিহ্ন আঁকা থাকে আপনারা যদি খুব খেয়াল করে দেখেন প্রতিমা তাহলে দেখতে পাবেন মা যে মহামায়া সেটি বোঝানোর জন্যই এই মাকড়সার চিহ্ন অঙ্কন করা হয় সবাই ভালো থাকুন শুভ